সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচে টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচটি প্রবল বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ধর্মশালার ম্যাচটির কোনো মীমাংসাই হলো না। এবার কি বৃষ্টি মোহালি থেকে অনেকটা দূরে সরে যাবে, নাকি আবার একই রকমভাবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচও চরম অনিশ্চয়তায় পড়বে? কি বলছে ওয়েদার রিপোর্ট? বন্ধুরা, সব জানবো আজকের ভিডিওতে। আপনি যদি ক্রিকেটের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরই সঙ্গে থাকুন। আর যদি মোহালিতে বুধবার ম্যাচ হয় তাহলে কিন্তু আর এতটুকুও সময় নষ্ট না করে পরের বছরের বিশ্বকাপ প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন কোহলিরা। আর সিরিজে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে ঋষভ পন্থকে, কারণ ভুলভাল শট খেলে সবসময় আউট হয়েছেন তিনি। এদিকে সূত্রের খবর, মোহালির পিচটা এমনভাবে তৈরি করা হবে যাতে ব্যাটিংদের সহায়ক হয়, উচ্চ স্কোর করা যায়। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক মোহালির ওয়েদার রিপোর্ট কি বলছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচ চলাকালীন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার মাত্রা 70-75% থাকবে। এছাড়াও প্রচুর পরিমাণে দক্ষিণ পূর্ব ও পূর্ব দক্ষিণ পূর্ব বায়ু থাকবে, যা বৃষ্টিপাতের মাত্রা কম রেখে খেলা চলতে সহায়তা করতে পারে। সো বন্ধুরা, আমরা আশা করতেই পারি বুধবার মোহালিতে একটা দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। সো বন্ধুরা, বুধবার যদি খেলা হয় তাহলে আপনাদের কি মনে হয় কোন দলকে আপনারা এগিয়ে রাখবেন কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।